হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সজীব টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক শুভকামনা আশা করি তুমি অনেক ভালো আছো আর অনেক অনেক পড়ালেখা করছো আর অনেক ক্লাসগুলো দেখে তোমাদের সমস্যার সমাধান হচ্ছে আশা করি আজকে তোমাদের তরঙ্গ শব্দের একদম শেষ পর্ব এই পর্বে তোমরা জানো যে আমি প্রতিটা অধ্যায় যখন শেষ করি অধ্যায়ের শেষে সমস্ত সূত্রগুলো নিয়ে আবার ডিসকাস করি যাতে তোমরা গাণিতিক সমস্যাগুলো খুব সহ সমাধান করতে পারো এবং কোনটা কোন ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা তুমি তোমরা জানতে পারো তার জন্য এই পর্বটা আমি করে থাকি তো আজকে এই সপ্তম পর্ব তোমাদের এই তরঙ্গ শব্দের তো এই পর্বে সূত্রগুলো নিয়ে আলোচনা করবো দেখো কি কী সূত্রগুলো আছে এবং কোন কোন ক্ষেত্রে তুমি ইউজ করবে আমি একটু দেখে নামগুলো সহ দেখার চেষ্টা করবো আমরা নাম একক এগুলো প্রথমে এক নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে ওয়ান বাই টি এটা একটা সূত্র তো এফটা কি তারপরে তারপর হচ্ছে টি কি এই জিনিসগুলো একটু দেখো আমি পাশে নামগুলো সব লিখে দিচ্ছি তোমাদেরকে এফ এফ দ্বারা বোঝা হচ্ছে কম্পাঙ্ক এফ দ্বারা বোঝা হচ্ছে কম্পাঙ্ক এটার একক হচ্ছে হার্টস চাইলে তুমি হচ্ছে এটাকে পার সেকেন্ড লিখতে পারো বা হচ্ছে সাইকেল পার সেকেন্ড একই তাহলে এফ দ্বারা হচ্ছে কম্পাঙ্ক প্রথম শুধু এফ ইজিক্যাল টু ওয়ান বাই টি এফ হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক হার্টস বা পার সেকেন্ড টি দ্বারা বোঝায় পর্যায় কাল পর্যায়কাল বোঝায় পর্যায়কালের একক হচ্ছে কিন্তু সেকেন্ড এটা দ্বারা বোঝায় তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্ক রিলেটেড থাকলে তুমি ইস্যু ইউজ করবে দুই নাম্বার হচ্ছে ভি সমান হচ্ছে এফ ল্যামডা ভি সমান এফ ল্যামডা এই ভি হচ্ছে বেগ বোঝায় ভি দ্বারা বেগের একক তুমি জানো যে মিটার পার সেকেন্ড এফ দ্বারা কম্পাঙ্ক বুঝে এটা লিখেছি আমরা তো ল্যামডা ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য বুঝায় তরঙ্গ দৈর্ঘ্য একক হচ্ছে যেহেতু এর একটা দৈর্ঘ্য এর একক হচ্ছে মিটার তারপরে তোমাদের পরে যে সূত্রটা আলোচনা করবে সেটা হচ্ছে ডি বা এইচ ইউজ করা এই সমান হচ্ছে ভিটি বাই হচ্ছে টু ডি আর এইচ এর মধ্যে তোমরা পার্থক্য জানো দূরত্ব বলে ডিউজ ইউজ করবে আর উচ্চতা হলে এইচ ইউজ করবে হচ্ছে হচ্ছে অথবা অথবা দূরত্ব উচ্চতা দূরত্ব হচ্ছে মিটার আর ভিটা নিয়ে আলোচনা করেছি তোমাদের ভি মানে বেগ আর হচ্ছে টি এখানে তোমাদের নতুন একটা রাশি আছে টি হচ্ছে সময় বোঝায় সময় লেখক হচ্ছে সেকেন্ডে এটা তোমরা জানো আর এস ইজ ইকাল এই সূত্র তোমরা গদিতেও দেখে আসছো যে এটা সমবেগ ক্ষেত্রে থাকে এটা কখন ইউজ করবো তিন আর চারটা একটু তোমাদের বলি যদি একটা শব্দ যেখানে উৎপত্তি হয় এটা সামনে কোনো প্রতিফলকে বাধা পেপার ফেরত আসলে প্রতিধ্বনি হয় তখন যাওয়া এবং আসা দুটো ডি অতিক্রম করে তখন হচ্ছে এই যে ডি ইজিকাল টু ভিটি বাই টু এই সূত্র ইউজ করব আমরা কিন্তু যদি শব্দটা একমুখী হয় একমুখী বলতে বোঝায় ধরো এটা একটা পাইপ এ পাইপের মধ্যে ধরো বাতাস বা পানি দ্বারা পূর্ণ করে ধরো পানি দ্বারা পূর্ণ করা আছে পানি যেটা দিয়েছি এখান থেকে যদি আমি আঘাত করি এই পাশে এই পাশে যদি কিছু আঘাত করা হয় তাহলে শব্দটা কিন্তু এখান থেকে এই পাশে যাবে তাহলে শব্দটা একমুখী হলো অর্থাৎ প্রতিধ্বনি হয় নাই তো সেক্ষেত্রে এই সূত্র ইউজ করতে হবে দূরত্ব বের করার জন্য এস এজিকালটা হচ্ছে ভিটি ভি বেগ টি সময় আর এস যেটা এস হচ্ছে দূরত্ব বা স্মরণ বা যেটা বলতে পারো এটার হচ্ছে মিটার এরপরে তোমাদের হচ্ছে পঞ্চম সূত্র যেটা সেটা হচ্ছে যে বড়টি সমান ছোট টি বাই হচ্ছে এন এই সূত্র ইউজ করবো বড়টি ছোটো টি বাই বড়টিটা তোমাদের আগে বলেছি পর্যায়কাল ছোটটিও সময় বলেছে এনটা কি রাইট এন একটা নতুন একটা সংখ্যা মানে তোমাদের রাশি আসছে এন হচ্ছে স্পন্দন স্পন্দন বা কম্পন সংখ্যা কম্পন সংখ্যা তোমাদের বলে দিবে যে এতটা স্পন্দন হয়েছে সেক্ষেত্রে হচ্ছে পর্যায়কাল বের করার সময় সূত্র হচ্ছে ছোট ছোটটি বাই এন এবং ফাইনালি আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এস ইজেকাল টু হচ্ছে এন ল্যামডা এস ইজেকাল টু এন ল্যামডা এই এসটা হচ্ছে স্মরণ বা দূরত্ব এনটাও তোমরা জানো এবং ল্যামডাটাও তোমরা হচ্ছে জানো সবগুলোয় এটা কখন ইউজ করব তোমাকে বলে দিল যে বৃষ্টি কম্পনের দূরত্ব কত হবে তাহলে বৃষ্টি মানে সে এন মান বিষ আর ল্যামডাটা আমাদের বের করে নিতে হবে সেটা হতে পারে দুই নম্বর সূত্র ইউজ করে করা লাগতে পারে বা যেভাবে হোক আমরা ল্যামডাটা বের করে নিই সূত্র বসায় দিলে যে ওই বৃষ্টি কম্পনের জন্য কতটুকু দূরত্ব আসছে সেটা কিন্তু আমরা বের করতে পারব খুব সহজে সো এই সূত্রগুলোই কিন্তু এই অধ্যায় নিয়ে আলোচনা করা আছে তো এই সূত্রগুলো তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তোমাদের গানিস সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে আজকে পর্ব এখানে শেষ করব এবং ফাইনালি আমাদের হচ্ছে তরঙ্গ শব্দ চ্যাপ্টার এখানে শেষ হচ্ছে এই পর্বের মাধ্যমে তো তোমাদের সুস্থতা কামনা করে আমি শেষ করছি এবং পরবর্তী ক্লাসগুলো বা অন্য অধ্যায় দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর তোমরা অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি পড়ালেখা করবে আর সমস্যা হলে ক্লাসগুলো দেখবে আশা করি তোমাদের একটু হলে উপকার হবে তখন আমার আমাদের যে পরিশ্রমটা পরিশ্রমটা সার্থক হবে তোমরা অনেক ভালো থেকো শুভকামনা জানাচ্ছি আবারও জানি শেষ করছি আল্লাহ হাফেজ